খালি এই মাসের বিলটা ফাইতে দাও গার্মেন্টসের, যাও। আম্মুকে বিবাহ করো কিন্তু। যাও না, তুমি সরকারি বিয়ে করো, মরার কথা শুনে গলা সাবরে ধরে তাতে বুঝো না কত ভালোবাসি। বাসা কেউ আছেন? বাইরে তাড়াতাড়ি। ইল ঝিল হাজার টাকার বান্ডিল, অমন করে চিল্লাইতে সোকা। বান্ডিল না? হ্যাঁ বান্ডিল তো পরে দেখমু। এই মাইয়া জন্ম দিয়ে ছাইড়া দিছেন আর কি, সব দায়িত্ব শেষ হয়ে গেছে। হ্যাঁ মাইয়ারে ছাইড়া দেছি, এ কি কইতে আছো তুমি? কি কইতেছি? হ্যাঁ আপনার মাইয়া খালি আমার জামাইরে এতটুকু কাই কেন? হ্যাঁ কি সমস্যা আপনার মাইয়ার? বিয়ে হয় না নাকি? বিয়ে দিতে পারেন না? বিয়ে দিয়ে দেন, আমার জামাই পিছনে লাগাই দিছেন কেন? ওরে বাবা, হয়তো টাহা পয়সা লইছে, ধার দেনা এই টাহা চাইতে যায়, এ ওটারে উল্টাইলে হইবে তাই না? আমার জামাই নিজেই সিগারেট খাওয়ার টাকা পায় না, আমার থেকে চাইয়া নাই, আর আমার জামাইর কাছে ধার নিছে টিয়া না? এখন কি সময়? টুনটুনি এ যে ভালোবাসার ঝুনঝুনি, কথা গান গা সবই ঠিক আছে। হ্যাঁ আসলে বুঝি বুঝি, তুমি মুখে অনেক ভালোবাসো, সেই লেভেলের প্রেম। তবে একটা কথা কি জানো, দেখছি বেড়া গো বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, তুমি চেঞ্জ হয়ে না, সারা জীবন মুখে এরকম ভালোবাসবা? আজকালকার মাইয়া তো সবাই কার দিকে হেলে পড়ে এই ভয় করতেছে। তুমি কি মুখে অন্য মাতারি মতো মনে করো? না কখনো মনে করবা না। মাতারি মানে মহিলা, মহিলা মানে নারী, নারী মানে মায়া মানুষ, সব মায়া মানুষে বিশ্বাস করা আর কলা গাছে বিয়ে করা সেম কাজ। তার মানে তুমি মুখে অবিশ্বাস করো? তোমার অবিশ্বাস করবো কেন, আমি তোমার লাভিং লাভিং প্রেম। শোনো হ্যাঁ, তুমি যদি বলো যে মুখে এখানে বইয়ে থাকতে সাংঘা জীবন, আমি এখানে বসে থাকবো। তুমি যদি বলো তাল গাছের মাথায় বই থাকতে, তাল গাছের মাথায় বসে থাকবো। যদি বলো তাল গাছ নিচে লাভ দিতে, নিচে লাভ দেবো, মরিয়ে যাবো, তারপরে আমি তোমাকে ভালোবাসি। এই শালি তুই মরবি কে, কতই মরবি কে? মরবো তোমার ভালোবাসায় মরবো। কি এর ভালোবাসায় মরবি? আমার বিয়ে করার আগে তুই মরবি কাক? মরার কথা কবি না, কারণ আমি তোরে এত ভালোবাসি, মরার কথা কবি শেষ করে আসি নাই তো, যাও বাসায় যাও, আমি কাজটা শেষ করে তোরে মুখে বিবাহ করবো, বাসায় মোর যাইতে মন চাই। তোমার টেনশন নাই, তাড়াতাড়ি করমু, খালি এই মাসের বিলটা পাইতে দাও গার্মেন্টস এর, যাও। অমন করে চিল্লাইতে সোকা। বান্ডিল না? বান্ডিল তো পরে দেখমু। এই মাইয়া জন্ম দিয়ে ছাইড়া দিছেন আর কি, সব দায়িত্ব শেষ হয়ে গেছে। মাইয়ারে ছাইড়া দেছি, এ কি কইতে আছো তুমি? কি কইতেছি? হ্যাঁ আপনার মাইয়া খালি আমার জামাইরে এতটুকু কাই কেন? হ্যাঁ কি সমস্যা আপনার মাইয়ার? বিয়ে হয় না নাকি? বিয়ে দিতে পারেন না? বিয়ে দিয়ে দেন, আমার জামাই পিছনে লাগাই দিছেন কেন? ওরে বাবা, হয়তো টাহা পয়সা লইছে, ধার দেনা এই টাহা চাইতে যায়, এ ওটারে উল্টাইলে হইবে তাই না? হ্যাঁ আমার জামাই নিজেই সিগারেট খাওয়ার টাকা পায় না, আমার থেকে চাইয়া নাই, আর আমার জামাইর কাছে ধার নিছে টিয়া না? এখন কি সমস্যা এটা কও? সমস্যা কি? আপনার মাইয়ারে নিয়া আমার জামাই পার্কে গিয়া দোলনায় বসে বসে পীড়িত করে, এই নলেজ আমার কানে আইছে। ইল ঝিল মতি ঝিল হাজার টাকার বান্ডিল। না না আপনার মতি ঝিল বান্ডিল এটি দিয়ে আমি কি করবো? আপনার কাছে আমি বিচার দিতে আইছি, এয়ারপোর্ট থেকে আপনার মাইয়ার যদি আমার স্বামীর ত্রিসীমানায় একবার দেখি,
তারপর কিন্তু খবর খারাপ হয়ে যাবে কইলাম ইল মিল মতিঝিল হাজার টাকার বান্ডিল ঠিক আছে মই দেখতে আসি মোর মাইয়া বাড়িতে আইলে হেরবরে মই জিজ্ঞা মুনে কোনে গেছিল হনে আপনার মাইয়া বাড়িতে আসুক আর অন্য কোথাও যাক সেটা আপনার ব্যাপার মাইয়ের থেকে শুনে কি করবে সেটাও আপনার ব্যাপার কিন্তু আমি আপনারে কয়ে গেলাম আপনার কাছে ভালোভাবে কয়ে দিছি ভালো কথাই যদি আপনি কথা না শুনেন তাইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব থানা পুলিশ কর্ম কইলাম ঠিক আছে কথাটা দেন মাথায় থাকে দেহাইয়া চলে গেল মোর মাইয়ার নামে দোষ হ্যাঁ মোর মাইয়া এইটা করছে মোর মাইয়া ওইটা করছে মাইয়ার ঠিক করার আগে তোমার জামাইরে ঠিক করুক মোরও চেনে না পালপুষ করতে পারে দশটা বিয়া করে আপনারা কে না করছে আপনিও করেন এ শোন কি মরে যদি চেতাস তুই বন্ধুর হেললি কিন্তু ঠাওয়ারাই বাঁচবে না এই ইল ঝিল বাবা মতি ঝিল হাজার টাকার বান্ডিল হ্যাঁ তো কি বান্ডিল দেন না আপনি বান্ডিল কামাইবেন তো আমি কি আপনি কামাইতে নিষেধ করছি এই ফোন মাগুয়ার পো মোর এই যে মাইয়ার পিসা সাইডে দে হেললে কিন্তু তোরে করে খারাপ করে আলাম জীবন তো কই না আমার জীবন কি খারাপ করবে আপনি আমার জীবন কি খারাপ আপনার মতো আপনার মতো যোগী ঠাকুর মগী ঠাকুর কত কি আমার জীবনে আইসে গেছে হইগুলি আমি তেরায়ও না এ তোমার কি এই যে ফালতু জগি টগি কইতে আসো মু কিন্তু রাগ হইতাছে বেতরে বদলি তো কিন্তু বাপর মেশিন আমি একেবারে বন্ধ করে দিমু হে বাপ ডাক শুনতে পারবি না হে মে আপনি আমার কি করবেন মে আপনি আমার কি করবেন আপনি মেয়ের আমি একলা ভালোবাসি আপনি মেয়েও আমারে ভালোবাসে ভালোবাসা যখন টাইট হয়ে গেছে এইটারে আপনি আর ডুপ্লিকেট করতে পারবেন না পারলে আপনি আপনার তরিকা খাটান কত দেখছি তুই তুই আমারে এই পিছে যাইতে কইলি আর চলে যাইতে কইলি দেখ আমি কি করি এই বাবা মতি ঝিল 1000 টাকার বান্ডিল ও কাগুল আছে দেখি হ্যাঁ ভালো হইছে এ আবার শেষ হন আপ দিয়া দেখ বাবু আর মেশিন নাই 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 চলে গেছে চলে গেছে ময়ও যাই আমার বাপ ডাক শুনতে হইব এইভাবে চিন্তা করা বসে থাকলে হইব হ্যাঁ তোমার মা মারা গেল আমি তো তোমার মা আমি তো তোমার বাপ যা কিছু লাগবে আমারে কইবা তুমি না বাপ আমি আমার চিন্তা করতেছি তোমার চিন্তা করতেছি আমার চিন্তা করে কি হবো বাবা আমার মানে এত ভালোবাসতা আমার মা তোমার এত ভালোবাসত সেই মা হঠাৎ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওই বাড়ি চলে গেল কাউকে কিছু না জানি কেমনে এতটা বছর একা থাকবা সেই চিন্তাই করতেছি বাবারে আমার তো দিন শেষ আর বাঁচুমি বা কয়দিন তোর বিয়া শাদী করামু বউ আইব ঘরে বছরটা ঘুরতে সন্তান হইব আমি যদি বাচ্চা থাকি আনন্দ উৎসব করা দিনটা পার করুক মরে গেলে চলে গেলাম ওর বাচ্চারা যখন আইব তখনই বাড়িটা তো আবার জলবল করে উঠবো তার ঠিক আছে চিন্তা করিস তো এই বাড়িতে একটা বউ দরকার তা না হলে দুইজন পুরুষ মানুষ রান্না বান্না কাপড় কাচা ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এবার টেক কেয়ার করা যাবে না আব্বা আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছি ভালো একটা মাইয়া দেখতে ঠিক আছে আব্বা আমিও কথা বলছি আচ্ছা আমি নিজে রাঁধছি আজকে মা খাইয়া নিজে রাত করে খাওয়াই দিন বাবা চল আমি খবর পেলাম যে আপনাদের একজন বউ লাগবে তার জন্য তুমি এসছো জি জি তোমার ব্যাকগ্রাউন্ড
বলো আমাকে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার আগে একটা বিয়ে হয়েছে। আচ্ছা, তো হাজবেন্ড হচ্ছে খুব প্রবলেম, তো ভালো না তার ছেলে পিছিয়ে। আচ্ছা আচ্ছা, সন্তান আছে তার? বিবাহিত বাচ্চাওয়ালা ওই মেয়ে দরকার। আমার আগে চারটা বিয়ে হয়েছিল, কিন্তু একটা বিয়েও টিকে নাই, কিন্তু এইবার একটা হইলে হইব, না হইলে আর বিয়ে করতাম না। কয়টা বিয়ে হয়েছিল তোমার? চারটা। চারটা? একটু দিক ঘুরো রাস্তায় দিকে, তুমি যাও আসতে পারো। যেভাবে তুমি এখানে ব্যায়াম করতেছো, এটা তো পার্ক না। না, ব্যায়াম করছি না। আমি কেমন বিয়ে করব নাকি? যে আমি তোমার বিয়ে করব, তুমি আমার বাড়ির মালিক হইবা? আপনি বিয়ে করবেন না কে বিয়ে করবে সেটা তো জানি না, কিন্তু এই বাড়িতে একটা বউ লাগবে এটা আমি জানি। এই বাড়িতে বউ লাগবে এটা তুমি কোথায় শুনলা? আমি যে ওই উত্তর পাড়া থেকে শুনে আসছি, সবাই বলে বলি করতেছে। আচ্ছা ঠিক আছে, তোর ফিউচার কি? আমার ফিউচার? হ্যাঁ, ফিউচারে কি মালিক হব? আরে বাবা, মানে এর আগে কি বিয়েটিয়ে করছো কিনা প্রেম প্রেমিকের? এর আগে একটা আসছিল, শুনো না, এর আগে একটা আসছিল, তার একটাই বিয়ে হয়েছে, বাচ্চা আছে আমার, তারে সে চলে গেল। আবার একটা ছোট্ট আসলো, এতটুক পিচ্ছি, ওনা গেল, চারটা বিয়ে হয়েছে। শুন না, তোমার মাথাটা আমি দেখতে শুনতে খুব সুন্দর, তো যে ছেলে আমাকে একবার দেখতো সে ছেলে আমার প্রেমে পড়ে যেত। এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 না আঙুল এখন গুনে কুলাইতে পারবো না। মানে আমার অনেক বয়ফ্রেন্ড ছিল, প্রেম করতাম। বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি তো বয়ফ্রেন্ডের সাথে চটপটি খেতাম, ফুচকা খেতাম, নাইট ক্লাবে যেতাম, পার্কে যেতাম, ওর বন্ধুর বাসায় যেতাম খালি থাকলে, এমনকি বিদেশেও ফিরে আসছি। তুমি কি সে বাবা, মায়াটা কই? চলে গেল। চলে গেল মানে কখন? আমার সামনে দিয়েই তো গেল। তাই? হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা জানতে চাই, এই যে মেয়েরা আসতেছে, কারো বিয়ে হয়েছে একটা বাচ্চা, কারো ছোট্ট একটা মেয়ে, চারটা বিয়া, ঠিক আছে, আবার একটা আসলো, এই ধেই ধেই করে নাচে, ও বয়ফ্রেন্ডের সাথে ক্লাবে যায়, এদিক যায় ওদিক যায়, নাচে, এরা আমার বাড়িতে কেন আসতেছে? বিয়ের জন্য। বিয়ের জন্য? কার বিয়া? তোমার? আমার বিয়া? হ্যাঁ। কে বলছে ওদের বাড়িতে? আমি। এই স্বামী, এই বাড়িতে একটা বউ দরকার। না, বউ দরকার নাই, বউ দরকার নাই, কারণ কি জানিস বাবা, আমি আমি চাই না একটা মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসুক, তোর মা হয়ে আসুক, কিন্তু তুই যাবি সব, তোরে দেখতে পারবো না বাবা, তোরে তো একটা কাউন দিতে পারবো না, আমি আমি তোর বাবা, আমি তোর মা, আমি বিয়ে করবো না বাবা, তুমি আমি চোখের সাথে তুই সারা জীবন কাটাতে চাই।